আসসালামু আলাইকুম। আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। ধুন্দুল একটি নরম সবজি। ধুন্দুলের সাথে চিংড়ির ব্যবহার করলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। খুবই সহজ একটা রেসিপি। কম মশলায় সবজির কালার ঠিক রেখে রান্না করলে এই গরমে এই ধরনের তরকারি শরীরের জন্য খুবই উপকারী। আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে ধুন্দুলের তরকারি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকে রান্নার জন্য এখানে আমি ধুন্দুল নিয়েছি প্রায় 700 গ্রামের মতো। ধুন্দুলের খোসা পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই ধুন্দুলগুলো কেটে নিব। প্রথমে একটা ধুন্দুলকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর ধুন্দুলটাকে আমি একটু বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এইভাবে করে আমি সবগুলো ধুন্দুল কেটে নিব। আমার এখানে সবগুলো ধুন্দুল কাটা হয়ে গেছে। এবার আমরা রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পর তেলের মধ্যে একটু সময় ভেজে নেব যেন এর কাঁচা ঘ্রাণটা চলে যায়। আদা রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই ধরনের নরম সবজির মধ্যে মশলার পরিমাণটা কিন্তু কম দিতে হবে। এবার মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। আমি এখানে 1 কাপ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে একটু সময় কষিয়ে নিতে হবে। তবে মাছগুলো কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করব না, তাহলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। মাছগুলো যখন একটু কষানো হয়ে যাবে এবার আমরা আগে থেকে কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সবজি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে, তাই আগে থেকে পানি দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে নেড়েচেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার সবজিগুলো আমি 4-5 মিনিটের মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এই কষানোর সময় চুলার আঁচ কিন্তু বাড়ানো থাকবে। প্রায় 5 মিনিটের মতো সবজিটা আমি কষিয়ে নিয়েছি আর সবজি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে। একবার খুব ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দিব না। আমি এখানে 1/2 কাপ মতো ফুটানো গরম পানি দিয়েছি। ঝোলের পানিটুকু দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রান্না করে নেব। আমাদের এখানে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এই তো আমাদের রান্নাটা করা হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করব। যারা নতুন তারা খুব সহজেই এই রান্নাটা করে নিতে পারবেন। গরমে এই ধরনের তরকারি খুবই আরামদায়ক হয়, শরীরও ভালো থাকে। একবার এভাবে বানিয়ে দেখেন, এর স্বাদ ভুলতে পারবেন না। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।